নমস্কার বন্ধুরা, এমজে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গে সম্ভাব্য কতগুলো সিট পেতে চলেছে বিজেপি। আপনারা জানেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব তো লেগেই আছে। হ্যাঁ, এক্সিট পোলে যেটা ইঙ্গিত করা হচ্ছে যে 42টা সিটের মধ্যে, পশ্চিমবঙ্গের 42টা লোকসভা সিটের মধ্যে বিজেপি সম্ভবত পেতে চলেছে 23 থেকে 27টি আসন, তৃণমূল 13 থেকে 17টি আসন এবং অন্যান্যরা 1 থেকে 3টি আসন। আপনারা একবারে পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে এটা বলা যায় যে বিজেপির একটা বিরাট বড় যে রেজাল্ট সেটা ইঙ্গিত করছে পশ্চিমবঙ্গের এই রেজাল্ট। আর এই রেজাল্ট দেখাচ্ছে এবিপি আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন 23 থেকে 27 বিজেপি, 13 থেকে 17 তৃণমূল এবং অন্যান্যরা মানে বাম রয়েছে সেখানে, কংগ্রেস রয়েছে, সবাই মিলে 1 থেকে 3টি আসন। আর পার্সেন্টেজের নিরিখে বিজেপি কিন্তু এগিয়ে আছে, 42.5% ভোট পেতে চলেছে বিজেপি। এটা হ্যাঁ, এটা সম্ভাব্য রেজাল্ট, আপনাদেরকে জানিয়ে রাখি। এটা একটা বিরাট বড় রেজাল্ট, 23 থেকে 27 বিজেপির মানে এটা কিন্তু বিরাট বড় একটা রেজাল্টই ধরে নিতে হবে। সেক্ষেত্রে তৃণমূলের 13 থেকে 17টি। হ্যাঁ বন্ধুরা, আর রিপাবলিক বাংলা যে রেজাল্টটা দেখাচ্ছে তাতে যেটা রিপাবলিক বাংলা বলছে যে এক্সিট বলে তাদের মত অনুযায়ী 21 থেকে 25টা পেতে পারে বিজেপি, তৃণমূল 16 থেকে 20টা আসন পেতে পারে আর অন্যান্যরা কিন্তু শূন্য। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিক টিভি যে পোলগুলো দেখাচ্ছে তাতে তারা বলতে চাইছে বিজেপি 21 থেকে 25টা আসন সম্ভবত এবং টিএমসি 16 থেকে 20। মানে একটা জিনিস বোঝাই যাচ্ছে, এবিপি আনন্দ যে এক্সিট পোলগুলো দেখাচ্ছে আর রিপাবলিক বাংলা যে এক্সিট পোলগুলো দেখাচ্ছে তাতে সবগুলোতেই কিন্তু বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করতে চলেছে বলে এই এক্সিট পোলেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখালাম যে এবিপি আনন্দ তারা কী বলছে, রিপাবলিক তারা কী বলছে। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, 42টা আসনের মধ্যে বিজেপি তো 20-র বেশি, দুটো এক্সিট পোলেই তারা কিন্তু পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তৃণমূল 20-র নিচে থাকছে। তো এটা একটা বিরাট বড় এক্সিট পোল কিন্তু বলাই যায়। আর এদিকে সারা ভারতের নিরিখে বিজেপি সরকারে আসতে চলেছে, এক্সিট পোল তেমনই ইঙ্গিত করছে, 360টারও বেশি সিট পেতে চলেছে বিজেপি। তো একটা বিরাট বড় ধাক্কা বিরোধীদের কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের, এটা বিরাট বড় ধাক্কা। আর রাজ্য স্তরে এটা বিরাট বড় একটা ধাক্কা তৃণমূলের কাছে যে বিজেপি দেখা যাচ্ছে যে এক্সিট পোলে 20-র বেশি আসন সিট পেয়ে যাচ্ছে এবং এবিপি আনন্দের পোলে তো মানে প্রায় 27টা পর্যন্ত সিট বলা হচ্ছে, এদিকে রিপাবলিকে up to 25। তো এটা বিরাট বড় ধাক্কা পশ্চিমবঙ্গের নিরিখে। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কী কী ভাবছেন পশ্চিমবঙ্গের। আপনারা জানেন যে কী রকমের পট পরিবর্তন হয়েছে এবার পশ্চিমবঙ্গের, আর এই পট পরিবর্তন আর এই মানে বিরাট যে চারদিকে আন্দোলন বিক্ষোভ হয়েছে তারই কি ফল এই এক্সিট পোল, তারই কি ফল এইটা, এই রকমই হতে চলেছে এই ফল। যদি এই রকমই ফল হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের কাছে একটা বড় শিক্ষা হবে। আর বিজেপি যদি এই রকম ফল করতে পারে তাহলে কিন্তু বিজেপির কাছে বলতে হবে একটা বড় সাফল্য এনে দিয়েছে বিজেপিকে। তো এটা একটা বিরাট বড় এক্সিট পোল, এখন দেখা যাক বাস্তবে এক্সিট পোল ফলে নাকি না বাস্তবে চিত্রটা অন্যরকম দাঁড়ায়, কার মুখে শেষ হাসিটা হাসে কেন্দ্রীয় স্তরে, কার মুখে শেষ হাসিটা নরেন্দ্র মোদীর মুখে আসবে নাকি না রাহুল গান্ধীর মুখে আসবে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর মুখে আসবে নাকি না মমতা ব্যানার্জির মুখে আসবে। তো এটাই এখন বিরাট বড় দেখার। আপনারা জানেন যে দুপক্ষকে যেভাবে আক্রমণ করেছে তা কার্যত নজিরবিহীন। এই পশ্চিমবঙ্গের বুকে একটা নজিরবিহীন আমরা আক্রমণ দেখেছি, বিজেপিও যেমন আক্রমণ করেছে, তৃণমূলও আক্রমণ করেছে, সিপিএমও আক্রমণ করেছে। পশ্চিমবঙ্গে বিরোধীরা প্রায়শই বলে আসে যে তারা সঠিকভাবে যে মানুষ ভোট দিতে যাবে সেটাই করে উঠতে পারছে না, অর্থাৎ মানুষকে বাধা দেওয়া হচ্ছে, এই রকমই অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গে বিরোধীরা। আর তার জন্যই কি এই রকমের ফল হতে চলেছে, যেখানে কিনা দেখা যাচ্ছে বিজেপি প্রচুর পরিমাণে মার্জিন নিয়ে কিন্তু জিততে চলেছে, তারা কিন্তু প্রচুর সিট পেতে চলেছে, দুটো ফলাফলেই আমরা দেখছি 20-র বেশি সিট পেতে চলেছে, সেখানে
তৃণমূল কিন্তু 20 নিচে, এমনকি 13 পর্যন্ত নেমে আসতে পারে, এইরকমও সম্ভাবনা দেখা যাচ্ছে এক্সিট পোলে। তো আমরা বলবো যে একটা বিরাট বড় এক্সিট পোল, বাস্তবে যদি এটা ফলে যায় তাহলে কিন্তু তৃণমূলের কাছে একটা বিরাট বড় ধাক্কা। বন্ধুরা আপনারা কি, আপনাদের যা মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান।